সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোকারম হোসেন নিরব ব্লক বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কোভিড নাইন্টিন মোকাবেলায় ঢাকা আর চির ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীদের সচেতনতা নিয়ে কাজ করার বিশদ ভূমিকা নিয়ে বিশেষ প্রতিবেদনে হাজির হয়েছি আশা করি সবাই সঙ্গে থাকবেন

আপনারা জানেন করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের ওহান শহরের এই প্রথমেই করোনাভাইরাসের যাত্রা শুরু হয় কোভিড নাইন্টিন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিলেন প্রবাসীরা এদের যাওয়া আসা এবং খুবই ঝুঁকিপূর্ণ ছিল বলা যায় করোনা গোটা পৃথিবীর আতঙ্কিত মহামারী রূপ ধারণ করে এর প্রেক্ষিতে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ঢাকা রেচির সকল কর্মী কাজের অগ্রগতি বেড়ে যায় করোনাকালীন যেখানে মানুষ মৃত্যু ভয়ে ঘরের ভিতরে অবস্থানে ছিলেন সেই সময় কিন্তু ঢাকা রেচির মাইগ্রেশন প্রোগ্রামের টিম কিন্তু থেমেছিলেন না তারা মৃত্যু ঝুঁকি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছেন রাস্তাঘাটে সচেতনতার কাজ করেছেন এলাকা এলাকা মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার কাজ করেছেন লিফটেড ফেস্টুন দিয়ে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করে তুলেছেন কোভিড নাইন্টিনে বিদেশ ফেরত ভাই ও বোনদের জরুরি সহায়তা প্রদান করেছেন সাধারণ মানুষের বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করেছেন সেই সময় প্রত্যাশা প্রকল্পের ইনকাইন সাপোর্টও প্রদান করেছেন মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা কোভিড নাইন্টিন মোকাবেলার জন্য করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বিভিন্ন ধরনের অনলাইনে ট্রেনিং অংশগ্রহণ করেন কিভাবে হাত ধুতে হবে মাস্ক পরিধান ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না করোনা ভাইরাস কোভিড নাইন্টিন সংক্রমণের মধ্যেই বাংলাদেশে আরেকটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছিলেন ঘূর্ণিঝড় আম্পান বিদ্যমান ভাইরাস এবং ঘূর্ণিঝড় দুয়ের বিরুদ্ধেই কাজ করতে হয়েছে এই মাইগ্রেশন প্রোগ্রামের টিমকে প্রাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম কমিটির সদস্যরাও কিন্তু থেমেছিলেন না তারা মাস্ক বিতরণ স্যানিটাইজার বিতরণ এবং লিপলেট বিতরণ এবং চাল ডাল তেল সবজি নগদ অর্থ দিয়েও কিন্তু সহায়তা করেছিলেন আজ দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক আর যেন আমাদের এরকম করোনা ভাইরাসের মতো মহামারীতে না পড়তে হয় এই প্রত্যাশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম